মহা ধুমধামে আনন্দের মধ্যে দিয়ে পালিত হচ্ছে শিবরাত্রি ব্রত গোটা কল্যাণপুর এলাকায়। এই চিত্র পরিলক্ষিত হয় মঙ্গলবার সকাল থেকে। এদিন সকাল থেকেই ভক্তবৃন্দরা ভিড় জমান কল্যাণপুর লোকনাথ সেবা মন্দিরে। এখানে 10 বছর ধরে শিবরাত্রি ব্রতের পালন হয়ে আসছে। বিশেষ করে মহিলারা সামিল হচ্ছেন এই পুজোতে। পরিবারের মঙ্গলার্থে বা সমাজের মঙ্গল কামনায় সমস্ত ভক্তবৃন্দরা উপোস থেকে শিবের মাথায় জল দুধ মধু ঢেলে আসছেন। এটা সনাতন ধর্মে চিরাচরিত প্রথা। শেষে হচ্ছে অঞ্জলি প্রদান। এদিন কল্যাণপুর লোকনাথ সেবা মন্দিরে সকাল থেকেই শিব পুজোয় মগ্ন হন ব্রাহ্মণরা। ছিল যজ্ঞ পাঠ। এদিন বিশেষ পুজো অর্চনার আয়োজন করে সেবা মন্দিরের পক্ষ থেকে। দূর দূরান্ত থেকে জাতি উপজাতি অংশের মানুষরা সামিল হয় আনন্দে। আবার ছোটদের দেখা যায় লাল শাড়ি পরে পুজোতে সামিল হতে। কল্যাণপুর লোকনাথ মন্দিরে আজ এবং কাল দুদিন এই উৎসব পালিত হবে। কল্যাণপুর লোকনাথ সেবা মন্দিরের পক্ষে জহর দে জানান, কল্যাণপুর লোকনাথ মন্দিরে বিগত 10 বছর ধরে এই শিবরাত্রি ব্রত পালন করা হচ্ছে। এতে সামিল হচ্ছেন সব অংশের মানুষ। সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। আজ শিব পুজো, কাল হবে পালন। বেলা যত বাড়তে থাকে মহিলাদের ভিড় তত বাড়তে থাকে। সব মিলিয়ে গোটা কল্যাণপুর এলাকায় শিবরাত্রি ব্রত উপলক্ষে এক আনন্দের জোয়ারে মেতে ওঠে সবাই। কল্যাণপুর জয় বাবা লোকনাথ সেবা মন্দিরের সামনে এখানে প্রায় 10 বছর ধরে শিবরাত্রি ব্রত পালন করেন এই এলাকার মানুষেরা। এটা এখানে হচ্ছে 2 বছর, তার আগে 8 বছর আরেকটা জায়গাতে হতো। সেখান থেকে সরকারের নির্দেশ এবং অনুরোধে ওই জায়গার মন্দিরটা নতুন মন্দিরে এসেছে। এবং এখানে সকাল থেকে প্রচণ্ড ভিড় মহিলাদের পুরুষদের এখানে তারা শিবব্রত পালন করছেন। আগামীকাল এখানে যারা শিবব্রত পালন করছেন মহিলারা, তারা আগামীকাল এখানে পারণা পালন করবেন। এবং এই যে পারণা পালনটা ব্যবস্থা, সেই ব্যবস্থাপনা করেছে এখানের যে যারা সদস্য যারা আছেন তারা এটার ব্যবস্থা করেছেন। প্রতি বছরই তারাই করেন। এবং আমরা আশা করি যে এই যে শিব রাত্রি এখানে পালন করা হয় এটা প্রতি বছরই হবে। এখান থেকে আবেদন করা হয়েছে কমিটির থেকে এলাকাবাসীর কাছে যে তারা যেন আগামীকাল এই দুপুর 12টার মধ্যে এখানে পাটনাতে সেখানে প্রসাদ বিতরণ হবে, সেখানে সবাই যেন অংশগ্রহণ করে। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিবেদন দুরন্ত টিভি।